আরও অভিযানের প্রস্তুতি নেওয়ার জন্যই গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে রাফাও। রোববার এই কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ইসরায়েলের কোনো দূতাবাসই নিরাপদ নয় বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ৬ মাস বর্বর হামলা চালানোর পর অবশেষে রোববার প্রথমবারের মতো দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল। এতে গাজাবাসীর মনে কিছুটা আশা সঞ্চার হলেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়ে দিলেন, রাফা সহ গাজায় আরও সেনা অভিযানের প্রস্তুতির জন্যই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এরই মধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আইআরজিসির সিনিয়র কমান্ডার সহ অন্তত ১৬ জন নিহত হওয়ার ঘটনায় রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি হুমকি দিলেন, ইসরায়েলি কোনো দূতাবাসই নিরাপদ নয়। রোববার গাজার ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের মহাসচিব জাগান চাপাগায়েন। এদিকে গাজার জিম্মিদের মুক্তির দাবিতে রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে পশ্চিম জেরুজালেমে বড় ধরনের সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা। নিবিড় আমিন, নিউজ ২৪।